আপাতত কোনো সতর্ক সংকেত নেই। গভীর সমুদ্রে ট্রলারগুলো নামছে মাছ ধরতে। তবে দেশের সাত বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি অস্থায়ীভাবে দমকা ও জোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে পশ্চিমা লঘুচাপের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের সংমিশ্রণে বাংলাদেশ অঞ্চলে গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা ও জোড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানো সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী দুই দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মোহাম্মদ মোর্শেদ, টিটিএন,